সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবারের ইউকের উদ্যোগে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা শামীম আহমেদ চৌধুরীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার পূর্ব লন্ডনের একটি হলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা আওয়ামী পরিবারের সম্মানিত সভাপতি আব্দুল আশিক চৌধুরী ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নিয়াজুল ইসলাম চৌধুরী সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন শাহিন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম শিপা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মাসুক আহমদ সর্দার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক লুৎফুর রহমান সায়েদ ও বক্তব্য রাখেন লন্ডন মহানগরের প্রচার সম্পাদক ড আনিসুর রহমান